আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আবারও আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগে আমরা আলোচনা করেছিলাম লেজার প্রিন্টার নিয়ে, অর্থাৎ একটি লেজার প্রিন্টার কিভাবে কাজ করে সেটা আমরা এর আগে দেখেছিলাম। আজকে আমরা দেখব কিবোর্ড ইনকোডার। যদিও এটা ক্লাসে এর আগে তোমাদের বোঝানো হয়েছিল, তারপরে এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই জন্য তোমাদের আবারও বোঝাবো। ক্লাসের মতো অতটা ভালোভাবে হয়তো বোঝানো যাবে না, তারপরে আমি চেষ্টা করব যেন তোমরা সহজেই বুঝতে পারো। দেখো, এটা হচ্ছে আমাদের কিবোর্ড ইনকোডার, অর্থাৎ একটি কিবোর্ড কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। দেখো, এর আগে আমরা ক্লাসে তোমাদের দেখাইছিলাম, অর্থাৎ কিবোর্ড খুলে তার মধ্যে কি কি আছে এটা আমরা দেখছিলাম। তোমরা ওখানে দেখতে পারছিলা যে কিবোর্ডের মধ্যে একটা প্লাস্টিকের, অর্থাৎ একটা না দুইটা প্লাস্টিকের পাতলা, প্লাস্টিকের পাতলা দুইটা লেয়ার থাকে, এবং সেই প্লাস্টিকের উপর এই ধরনের লাইন টানা থাকে, এই ধরনের লাইন টানা থাকে ওই প্লাস্টিকের কাগজের ওপর। আর এই লাইনগুলো কপার অথবা অ্যালুমিনিয়ামের তৈরি। দেখো, চিত্র লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এখানে 1 out 9 এনাবল, আবার এখানে দেখো 1 out of 10 সিলেক্টর, অর্থাৎ এখানে 9টা কিবোর্ড ইনকোডারের মধ্যে 9টা রো থাকে এবং 10টা কলাম থাকে। এখানে 9টা রো থাকে এবং 10টা কলাম থাকে। এরপর দেখো, এই যে রোগুলো আর এই যে সিলেক্টর 10টা, যেই সিলেক্টর অর্থাৎ এইগুলো হচ্ছে কলাম। এই রো আর এই কলাম এখানে ম্যাট্রিক্স আকারে সাজানো থাকে। ম্যাট্রিক্স আমরা জানি যে ঘরের মতো, অর্থাৎ এই ধরনের ম্যাট্রিক্স আকারে সাজানো থাকে। যখন এই ম্যাট্রিক্সগুলো অর্থাৎ এইগুলো যখন কাজ করানো হবে, তখন এইগুলোকে অবশ্যই ভোল্টেজ প্রয়োগ করতে হবে, এইগুলোতে অবশ্যই ভোল্টেজ থাকতে হবে। সেই কারণে কি করা হয়, এই কলামগুলোকে ভোল্টেজ প্রয়োগ করা হয়, এই রোগুলোতে ভোল্টেজ প্রয়োগ করা হয়, এবং এর ফলে এই রোতে ভোল্টেজ প্রয়োগ করার ফলে এই কলামগুলোও তখন কি হয়, কার্যকরী হয়ে যায়, অর্থাৎ এটা কাজ করার জন্য তখন প্রস্তুত হয়ে যায়। এরপর দেখো, এইখানে যে ম্যাট্রিক্স তৈরি হলো, অর্থাৎ রো আর কলামের সমন্বয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হলো, এইখানে দেখো প্রত্যেকটা কর্নারে, অর্থাৎ রো আর কলামের সমন্বয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হলো প্রত্যেকটা কর্নারে, এইখানে এক একটা সুইচ থাকে, অর্থাৎ সুইচে যখন চাপ দেওয়া হয়, এখানে এক একটা সুইচে যখন চাপ দেওয়া হয়, তখন এইখান থেকে একটা সিগন্যাল উৎপন্ন হয়। এইখান থেকে যেই সিগন্যাল আমরা উৎপন্ন করতে পারি বা যে সিগন্যালটা এখানে আমরা পাই, সেই সিগন্যালটা রোম অ্যারেতে পাঠায় দেওয়া হয়, অর্থাৎ রোম অ্যারেতে এখান থেকে সিগন্যালটা চলে আসে। আসার পর রোম অ্যারেতে আগে থেকে নির্ধারণ থাকে যে আমাদের এইখান থেকে কোন কোন সুইচে চাপ দিলে কি ধরনের ডাটা এখানে পৌঁছাবে, সেটা আগে থেকে এখানে নির্ধারণ থাকে। এরপর এইখান থেকে যেই কি সুইচে চাপ দেওয়া হলো, সেই অ্যাড্রেসটা রোম অ্যারে গ্রহণ করে এবং সেটাকে প্রসেসিং করে। প্রসেসিং করার পর সেটাকে কি করে, অবশ্যই দেখো এটা আউটপুটে পাঠায় দেয়। আউটপুট বলতে এখানে অবশ্যই কম্পিউটারে পাঠায় দেয়। আর এভাবেই একটা কিবোর্ডের কাজ করে, অর্থাৎ একটা কিবোর্ডে চাপ দিলে সেটা এই রোম অ্যারের মাধ্যমে হয়ে কাজ করে। আমি আবারও একবার বুঝাচ্ছি সহজ করে, সেটা হচ্ছে দেখো এখানে 9টা রো থাকে, 10টা কলাম থাকে। এই রো আর কলামগুলো ম্যাট্রিক্স আকারে সাজানো থাকে এবং এইগুলোকে কার্যকর করার জন্য ভোল্টেজ প্রয়োগ করতে হয়, অর্থাৎ এখান থেকে যখন কোনো কি সুইচ, অর্থাৎ প্রত্যেকটা কর্নারে যখন আমরা কি সুইচে চাপ দেব, চাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে একটা সিগন্যাল উৎপন্ন হয়, আর এই সিগন্যালটা রোম অ্যারেতে পাঠিয়ে দেওয়া হয়। রোম অ্যারে ওই সিগন্যালটা গ্রহণ করে এবং রোম অ্যারেতে আগে থেকে নির্ধারণ থাকে যে কোন কি সুইচের জন্য কি ধরনের ডাটা এখানে আসতে পারে,
এবং সেটা অনুধাবন করার পর এখান থেকে যেই সুইচটা চাপ দেওয়া হয়েছে সেটা অনুধাবন করার পর রোমারে সেটাকে প্রসেসিং করার পর সেটাকে কোথায় পাঠায় দেয়, আউটপুটে পাঠায় দেয়, অর্থাৎ কম্পিউটারে পাঠায় দেয়। এভাবে একটা কিবোর্ড থেকে ডাটা কম্পিউটারে পাঠানো হয়। আশা করি সবাই বুঝতে পারছো, তাই ক্লাস হলে আরও ভালো বুঝাইতে পারতাম হয়তো। এর পরের ক্লাসে আমরা আরও পরের কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপাতত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ।